মডিফাই করে ইয়াং জেনারেশনদের জন্য খুব ভালো, এই জন্য এলিয়ান গাড়িটা এই মডেলটা কিনছি। আর কিছু ছোটোখাটো ডেকোরেশন করছি, সেই ডেকোরেশনগুলা দেখাবো আপনাদের। যারা আমার ইউটিউব চ্যানেল জানেন না, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে সনি এফ রহমান। এই যে এখানে হচ্ছে গাড়ির আইলিপ লাগানো আছে, এই যে হেডলাইটের উপরে, এটা হচ্ছে আইলিপ বলে, এটা লাগাইলে গাড়িটার একটু স্পোর্টস লুক আসে। তো এই যে এটা হচ্ছে আমাদের গোরস্থান, রেজাননগর গোরস্থান ঈশ্বরদী। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন, শুক্রবার। আমরা সবাই নামাজ পড়তে যাচ্ছি আমাদের এলাকার যে গোরস্থান আছে। আমরা মারা গেলে, যদি স্বাভাবিক এলাকায় মৃত্যু হয়, তাহলে ওখানে আমাদের দাফন করা হবে। আর ওখানে যাচ্ছে, ওখানে আমার দাদি আছে, দাদি মারা গেছে, দাদির কবরটা জিয়ারত করব। আর সবচেয়ে আনন্দের বিষয়, এবারকার ঈদটা করলাম। আমার তো প্রিমিও ছিল, প্রিমিওটা বিক্রি করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এই এলিয়নটা কিনছি। তো এই মডেলের এলিয়নটা আমার অনেকদিনেরই শখ ছিল, যে আল্লাহ মিলাই দিছে আমি কিনছি গাড়িটা। আর প্রিমিও গাড়ি তো খুবই ভালো একটা গাড়ি। আর এলিয়নের আগে আমার একটা ছিল, 2016 যতটুকু সম্ভব আমি কিনছিলাম, আর এবার কিনলাম 2022। তো প্রিমিও গাড়িটা খুবই ভালো গাড়ি। এরপরে এলিয়ন গাড়িটা আসলে ইয়াং জেনারেশনদের জন্য কিছু মডিফাই করা যায়। হ্যাঁ, সোগারকিনের গেটের ভিতর দিয়ে আমরা গোরস্থানটাতে যাব। তো এলিয়ন গাড়িটা আসলে একটু মডিফাই করে ইয়াং জেনারেশনদের জন্য খুব ভালো, এই জন্য এলিয়ন গাড়িটা এই মডেলটা কিনছি। আর কিছু ছোটোখাটো ডেকোরেশন করছি, সেই ডেকোরেশনগুলা দেখাবো আপনাদের, কিছু সিনেমেটিক শট দেখাবো, ডেকোরেশনগুলো দেখাবো, এখনই দেখাবো। আর এই ডেকোরেশনগুলো দেখানোর পরে আমি আমাদের মসজিদে গিয়ে নামাজ পড়বো এবং কবর, দাদির কবরটা জিয়ারত করবো, করে আজকের ব্লগটা শেষ করবো। তো সেই পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর গাড়িতে কী কী ডেকোরেশন করছি সেটাও দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের ঈশ্বরদীর ইক্ষু গবেষণার ভিতর সাইড, এইটার ভিতর দিয়ে পিছন গেটে হচ্ছে আমাদের গোরস্থানের রাস্তা আছে, ভিতরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। যাই হোক, এই হচ্ছে আমার নতুন গাড়ি, নতুন বলতে সেকেন্ড হ্যান্ড হিসাবে আমার কাছে নতুন। তো এই যে কিছু হচ্ছে লাইটের মডিফাই করা আছে, তারপরে সার্জেন্ট হর্ন লাগানো আছে, সরি র‍্যাব হর্ন লাগানো আছে। গাড়িটা এখন আমি দেখাই আপনাদের, দেখেন। তো যাই হোক, এই যে হচ্ছে আমার গাড়ি, এই গাড়ির মডিফাই ছোটোখাটো মডিফাই করা আছে, তেমন মডিফাই করা নাই। কী কী মডিফাই করা আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি, দেখেন। এই যে এখানে হচ্ছে গাড়ির আইলিপ লাগানো আছে, এই যে হেডলাইটের উপরে, এটা হচ্ছে আইলিপ বলে, এটা লাগাইলে গাড়িটার একটু স্পোর্টস লুক আসে। আর এই যে সবুজ পার্কিং লাইট লাগানো আছে, আর যে এই লাইটিংগুলো একটু লাগানো হয়েছে, ফগ লাইটটা এখনও ডেকোরেশন করানো হয়নি, ওটা যে রিং হয়ে জ্বলে থাকে ওটা লাগানো হবে। মানে গাড়ি কেনার পরে আমি যে ডেকোরেশনগুলো করছি সেগুলো দেখাচ্ছি আমি। এই লুকিং গ্লাসটা চেঞ্জ করছি, আর এই গ্লাসগুলো কালো করা হয়েছে, গ্লাসগুলো কালো করলে একটু বাইরে থেকে দেখতে ভালো লাগে। দরজার পেটের উপর দিয়ে হচ্ছে যে এই এসএসএর বডিগুলো লাগানো হয়েছে, হ্যান্ডেলটা বডিগুলো লাগানো হয়েছে এসএসএর। তারপরে এই যে সাইলেন্সারের পাইপের মুখে এই এসএসএর এই কাভারটা লাগানো হয়েছে, এটা দেখতে সুন্দর লাগে। তারপরে এই লাইটটা লাগানো হয়েছে, এটা ব্রেক করলে জ্বলে থাকে, যে এখনও জ্বলে আছে। এই বাম্পারটা পরে লাগাইছি আমি। আর এই যে এই সেটটা লাগানো হয়েছে,
এটা সম্পূর্ণ ফাইবারের, খুব ভালো মানের। এটা রেশে লাগাইছি। আর যে সাইডটাও এভাবে সেমভাবে ডেকোরেশন করা। তো মোটামুটি গাড়িটার ইঞ্জিন কন্ডিশন দিয়ে এবং বডিটা দিয়ে মাশাল্লাহ ভালোই পাইছি, খারাপ পাইনি। আর ভেতরের ডেকোরেশন হচ্ছে যে এটা এটা হচ্ছে সম্পূর্ণ পুশ স্টার্টের গাড়ি এবং সম্পূর্ণ অটো, আর ভিতরে বিস্কিট কালার। মোটামুটি আশা করি সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসাবে খারাপ না, ভালোই পাইছি। তো ঠিক আছে, চলুন এখন, আমার যেহেতু আজকে জুমার দিন, আমার দাদির কবরটা আপনাদেরকে আজকে দেখাবো, আমাদের গোরস্থানটা আপনারা সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই ডেকোরেশনের কাজগুলো সম্পূর্ণ করাইছে আমার স্বামী, আমার পিয়ারি বড় ভাগ্নে, সে করাইছে এটা। তো ঠিক আছে, চলুন এখন গোরস্থানে মসজিদে গিয়ে নামাজটা পড়ে বাদ বাকি কথা কাজগুলো দেখেন। তো এই যে এটা হচ্ছে আমাদের গোরস্থান, রেজাননগর গোরস্থান ঈশ্বরদী। আর পাশেই হচ্ছে মসজিদ, আর এই পাশে হচ্ছে ঈদগাহ মাঠ, ঈদের নামাজ এখানেই পড়া হয়। তো এবার বৃষ্টির কারণে আমরা পড়তে পারি নাই, মসজিদে পড়তে হয়েছে বৃষ্টির কারণে। আর ঢুকেই এটা হচ্ছে লাশ ঘর, আর এটা হচ্ছে গোরস্থানের ভিতরে। তো এখানে অনেক আমাদের এলাকার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকেই আছে, আল্লাহ যেন সবাইকে কবরের আযাব মাফ করে দেয়, এবং আমরা যারা জীবিত আছি মৃত্যুর পরে যেন আল্লাহ আমাদের কবরের আযাবকে মাফ করে দেয় এবং জান্নাতের ফেরদৌস দান করে, আমিন। তো চলুন এবার ভিতরে, আরও অনেক বড় জায়গা, ওই যে প্রাচীর দিয়ে ঘেরা সম্পূর্ণ। আর এখন আমার দাদির কবরটা আপনাদেরকে দেখাই, চলুন। এই যে এটা হচ্ছে আমার দাদির কবর, মরহুমা শাকিরুন নেছা। উনি মারা গেছে হচ্ছে 27/10/2008। তো এখন দাদির কবরের জন্য এখন আমরা এখানে কবর জিয়ারত করে দোয়া করব। এবং তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ সহি সালামতে নামাজটা শেষ করলাম, আলহামদুলিল্লাহ। আর নামাজ শেষ করে দাদির কবরটা জিয়ারত করে এখন মসজিদ থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছি। তো ভিডিওতে কোনো ভুল হলে পরে অবশ্যই ক্ষমা করে দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, এবং আমিও সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এই ভিডিওটা আমি আমার ফেসবুকেও দিব, আবার ইউটিউব চ্যানেলেও দিব। যারা আমার ইউটিউব চ্যানেল জানেন না, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে সনি এফ রহমান। সনি হচ্ছে আমার নাম, আর এফ রহমান তো আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম, তো এই জন্য সনি এফ রহমান নাম দিয়েছি আমি ইউটিউব চ্যানেলটার। আর আমার ফেসবুকের আইডির নাম হচ্ছে সনি রনি। তো এই সব এটা আমি দিয়ে দেবো ভিডিওতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।